আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরলাম আপনাদের জন্য নতুন সহজ আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে আমি আপনাদেরকে পিৎজা সস তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিন কীভাবে খুব সহজে পিৎজা সস তৈরি করবেন। পিৎজা সস তৈরির জন্য এখানে আমি 5টা পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোর পিছনে আমি এরকম ফেলে নিয়েছি। এতে করে টমেটোটা সিদ্ধ হওয়ার পরে এর স্কিনটা উঠাতে সুবিধা হবে। টমেটোগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর আমি প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন এর স্কিনটা কত সহজেই উঠে যাচ্ছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে ব্লান্ড করে টমেটোর পিউরি করে নিব। এখন চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ও মিডিয়াম সাইজের একটা রসুন কুচি। আর এগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ অরিগ্যানো, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন এটাকে জাল করে এর থেকে পানিটা একটু শুকিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। প্রায় 4 মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন টমেটো থেকে বেশ খানিকটা পানি শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে আপনার পিৎজা সসটা নর্মাল ফ্রিজে রেখে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন এটাকে আমি আরো 1 মিনিটের মতো চুলার উপরে রেখে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পিৎজা সস। দেখলেন তো বন্ধুরা পিৎজা সস তৈরি করা কতটা সহজ। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।